আমাদের যে প্রবীণের জীবন মান উন্নয়ন এই প্রকল্পটা আসলে যে জেলা ভাই বলেই গেল যেটা যে একটা বেতনের অংশ, এটা আমাদের যে ফান্ডিং অর্গানাইজেশন যারা তারা এবং আমাদের সংস্থা মিলে এটার একটা ফান্ড তৈরি করা হয়েছে। এই ফান্ড থেকে ইয়াটা পরিচালনা করা হবে, কিন্তু এটার বেসিক্যালি যে কাজগুলো সেটা করতে হবে আপনাদের নিজেদের। যেমন এখানে আমরা প্রথমে একটা কমিটি করবো, আপনাদের গ্রাম কমিটি, সেখান থেকে একটা ওয়ার্ড কমিটি হবে, ওয়ার্ড কমিটি থেকে একটা ইউনিয়ন কমিটি হবে। আর এখানে পরবর্তীতে যেটা আমাদের এখানকার প্ল্যান আছে, আমাদের যে দাবির পাশে একটা জায়গা আছে ওইখানে আমরা প্রবীণদের জন্য একটা কেন্দ্র করবো, সে ব্যবস্থা আছে। এরকম আর যারা আরও অসহায় তাদের জন্য ব্যবস্থা আছে। এখান থেকে আমরা বিভিন্ন টাইমে লাঠি খাতা, মানে যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের দরকার জীবন চলার ক্ষেত্রে, সেগুলো বিষয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো।